এসে কি এর আগে রায় বাহাদুরের পা পড়েনি? অবশ্যই পড়েছে। ওই যে রায়কুটি দেখছিস, ওখানেই রায় বাহাদুর মাঝে মধ্যে আসে। আসর জমান রাত ভোর চলে ঘুঙ্গুরের নিকন্দনে, ঘাটে নোঙর ফেলে বাইজিয়া ঘেটুপুত্রদের নৌকা। তাহলে এবারও কি তেমনটি ঘটবে? তেমনটি ঘটার কথা, এর জন্যই তো আমি এখানে এসেছি। রায় বাহাদুরের আগমনে বাইজিদের ভাগ্য ফেরে, একটি আসরের বিনিময়ে এক যুগ সুখে কাটানো যায়। এত জায়গা থাকতে ভাটির দেশে রায় বাহাদুরের আসার কি প্রয়োজন? কি যে বলিস ননি, ভাটি অঞ্চলে তো বাইজিদের জন্ম, ঘেটুপুত্রদের জন্ম। এই চিরঞ্জীব সুধা পান করতে হলে তাদের তো এখানে আসতেই হবে, এছাড়া অন্য কোনো উপায় নেই, বুঝলি ননি? চমৎকার চমৎকার, খুবই সুন্দর হয়েছে, ধন্যবাদ ধন্যবাদ। এবং দর্শক, আপনারা দেখলেন নাটকের ছোট্ট একটি অংশ এবং ডায়ালগ যারা করলেন। নতুন এই থার্ড সেগমেন্টে আমাদের সাথে আছেন যে শামিমা বেগম মিতা, আমার ডান সাইডে আছেন, এবং আমার বাঁ সাইডে নতুন করে এসছে এই থার্ড সেগমেন্টে প্রত্যয় শেখ। ওয়েলকাম। থ্যাংক ইউ ফর হ্যাভিং মি। ওয়েলকাম। আচ্ছা, আমি মিতা আপনাকে জিজ্ঞেস করব যে আপনি যে অভিনয় করলেন এবং ডায়ালগ বললেন, এতে বোঝা গেল আপনার বাইজির একটা ভূমিকা আছে, এটা করতে আপনার কেমন লাগছে এবং এটা আপনি কিভাবে করছেন? এটা কি মানে গান, নাচ, অভিনয় কিভাবে করছেন? মেইনলি এটা আমি একটু অভিনয়ের মাধ্যমে তুলে ধরছি আমার এই চরিত্রটাকে। এখানে নাচ বা গানের কোনো ক্যারেক্টার নেই, খুব ছোট্ট একটা চরিত্র, কিন্তু এই চরিত্রটা অনেক ডিপ। এই ছোট্ট ক্যারেক্টারটার ভিতরে আপনার বাইজি, ঘেটুপুত্র এবং ভাটি দেশের যে ইতিহাস, তাদের পিছনে যে একটি ব্ল্যাক ইতিহাস আছে, কিভাবে বাইজি এবং ঘেটুপুত্রদের জন্ম হলো, সমস্ত জিনিসটা তুলে ধরা হয়েছে। যার জন্য ক্যারেক্টারটা খুব ছোট হলেও এটা অনেক গভীর, হ্যাঁ তাৎপর্যটা অনেক বেশি আমি মনে করি, যার জন্য ভালো লাগছে। যদি খুব ছোট, কিন্তু আমি খুব এনজয় করছি ক্যারেক্টারটা করতে। ধন্যবাদ। প্রত্যয়, you're one of the youngest member of this drama. Yep. How are you feeling? We've seen in the footage in second segment that you're doing some movement, and your co-artist was a non-Bengali. Looks like she's from white ethnic origin. How do you feel working and interacting with someone who is not Bengali but yet part of the Bengali drama? There's nothing really much to say about it. I mean, it's just working with someone else, to be honest. There's not really that much of a barrier between us two, because Mel, at first I was a bit awkward with her dancing with me, but as we got on we bonded and we were like, yeah, sure, why not? So you're finding it very well? Yeah, yeah, I'm finding it well, yeah. She's a lovely girl to work with. Okay. And, you know, you're enjoying working with the co-artist. And how is the practice and rehearsals going? Mama, is there anything to say? Feel free, you should say it. Well, it's obviously stressing, obviously. And, but I think I'm getting there. Don't know, Mama? Yeah. Yep, definitely. I'm getting there. Dr. Mukherjee, I want to ask you about your natuk's age group, the age range. Akebare choto theke niye boyosh porjonto rakhen. Ar eder je integration dekhachen ebong amader notun projonmoke apni dekhiye dicchen, amader je mane sanskrit jagote niye aschen. অনেকে বাংলা বলতে পারে না, আমাদের সেকেন্ড থার্ড ফোর্থ জেনারেশন যারা আছেন প্রত্যয়ের মতো বা প্রিয়তি আগে যে এসেছিল তাদেরকে নিয়ে কাজ করছেন, তারা হয়তো বাংলা কালচার বা বাংলাদেশে জন্মায়নি বা বাংলা কালচারটা তেমন দেখেনি, কিন্তু আমরা এদেশে বসে আপনি এদেরকে উৎসাহ করে যে নিয়ে আসছেন। এবং ডকল্যান্ডস থিয়েটার অ্যান্ড পারফর্মিং আর্টস সবসময় এই একটা ভূমিকা রাখে যে নতুন প্রজন্মকে অ্যাওয়ারনেস করানো, সচেতন করানোর জন্য, আমাদের যে সংস্কৃতি, বাংলার সংস্কৃতিটাকে তুলে ধরার জন্য। তো আপনাকে বলবো, আপনি কেন এরকম মানে নাটকে অনেকে থাকে, আপনার নাটকে কয়েকজন, দু তিনজন নিয়ে নাটক হয় না, অনেককে নিয়ে আপনার গ্রুপে অনেক থাকে, এটা এই নাটকে কয়জন আছে এবং এদেরকে নিয়ে আপনি কিভাবে এটা ম্যানেজ করছেন বা এটা টিম ওয়ার্কটা কেমন হচ্ছে? ধন্যবাদ। এই নাটকে প্রায় 25 জনের মতো সর্বমোট কাজ করছেন আপনি ঠিকই বলেছেন আসলে আমার উদ্দেশ্য সব সময়ই হচ্ছে not so young থেকে শুরু করে একেবারে 50 পর্যন্ত বা 50 প্লাসও নিয়ে যাওয়া এর একটা কারণ সেটা হচ্ছে ফ্যামিলি এনগেজমেন্ট আমি খুবই পছন্দ করি যদি পরিবারের প্রত্যেক সদস্যই সেই নাটকের মধ্যে জড়িত হয়ে যান আমরা আমাদের এখানে নন বাঙালিরাও আছেন আগে বলেছি মুভমেন্ট থিয়েটার নিয়ে মুভমেন্ট থিয়েটারের কাজটাই মানে কাজটাই হচ্ছে যে ভাষা ছাড়া শব্দ উচ্চারণ ছাড়াও আপনি একটা নাটক তৈরি করতে পারেন যে নাটকের মধ্যে প্রত্যেক জাতি প্রত্যেক বয়সের লোক ইনভলভ করা যায় এবং এখানে আমি মনে করি মুভমেন্ট থিয়েটারের সাকসেস যে সবাই এনগেজ হতে পারে এই যে মনে করুন নন বাঙালি যে সে তো বাংলা ভাষা কিছুই বুঝতেছে না কিন্তু সে কিন্তু স্টোরিটা বুঝে ফেলতেছে এবং এর মধ্যে সে বোঝাতেও পারছে যে স্টোরির মধ্যে কি হচ্ছে বাংলা ভাষার শব্দের উচ্চারণের সঙ্গে সে কিন্তু আবেগ নিয়ে আসতেছে এটাই আমার মনে হয় আমাদের সাকসেস স্টোরি আপনি কি বলেন অবশ্যই অবশ্যই আমরা প্রথম দিকে এই বিষয়টি আলাপ করছিলাম যে ল্যাঙ্গুয়েজে আমরা দেখি যে কথা বলার বাইরে একটা না বলা কথা থাকে কিন্তু সেই না বলা কথাটা আমরা কিন্তু কথার ভেতর দিয়ে এই যে মাঝখানে যে গ্যাপটা থাকে এর ভেতরেই পেয়ে যাই সেটা কিভাবে পাই আমরা তো ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজের কথা এসেছিল আমরা জানি যে সেখানে আমরা বুঝে যাই কিন্তু মঞ্চে যখন আমরা করছি তখন তো সেটার ওইভাবে বোঝার উপায় থাকে না তখন ওইটাকে আমরা এই ধরনের মুভমেন্ট নিয়ে এসে ওটা চিত্রায়ন করাটাই সহজ হয়ে যায় এবং সেই ক্ষেত্রে সেই ভাষা কিন্তু শব্দ দিয়ে নয় অঙ্গ দিয়ে হচ্ছে হ্যাঁ আপনি যে বলেছেন যে মিতা আপনিও বললেন যে নাটকের রোল কিছু কিছু তাৎপর্যতা গভীরতা যে ডেপথ ছোট হলেও ওটা ডেপথ অনেক আর যেটা আপনি বললেন যে মানে কথা না জানলেও আমাদের ভাষা না জানলেও অন্য কোনো দেশের বা নন বেঙ্গলি যারা আছেন তারা পার্টিসিপেট করতে পারে মুভমেন্টের মাধ্যমে আমাদের ইমোশনকে তুলে ধরা মুভমেন্টের মাধ্যমে কি হচ্ছে নাটকে সেটা বলা আর বলা যায় এক ধরনের সাইন ল্যাঙ্গুয়েজের কাব্যিক রূপ হ্যাঁ হ্যাঁ সেটাই বলা যায় এর সঙ্গে আসলে আমি আরেকটা জিনিস আমরা আমাদের একজন কলারে প্রশ্ন করছিলেন যে নাম নিয়ে আমি সেটার উত্তর দিতে চাচ্ছি জলের ভেতর জলের বিসর্জন যদিও এটা ঘাটপুত্র আমরা এই নাটকের মধ্যে তহিদ ভাই খুব বারবার ব্যবহার করছেন কাব্যিক রূপ নাটকের আসলেই প্রতিটা শব্দের ভেতরে আলাদা একটা মিনিং আছে একটা শব্দের মধ্যে দুটো মিনিং এবং সেই যে বাইরের মিনিং এবং ভেতরের মিনিং এই দুটার রূপকে আমরা তৈরি করার চেষ্টা করেছি এই জন্য এটা জলের ভেতরে জলের বিসর্জন মানে আমরা জলের ভেতরেই আবার জল পাচ্ছি আবার জলকে আবার সেই জলে বিসর্জন দিচ্ছি ঘেটুপুত্রদের জীবন সেই রকমই ওদের অনেক না বলা কথা আমরা জানি না আমরা অনেক সময় ওদেরকে সমাজের একজন বঞ্চিত বলেও ওদেরকে আমরা পাশে ফেলে রাখছি ওদের দিকে আমরা তাকাচ্ছি না ওদের কথা আমরা শুনছি না তো এইসব তুলে নিয়ে আসা নাট্যরূপে শিল্পরূপে আর্টস ফর আর্টস সেক আমি আসলে নিজে খুবই বিশ্বাস করি মানুষের ভাষাটাকে সাধারণ মানুষের সেই নাট্য মানে কথাটাকে নাটকের রূপ দিয়ে এবং শিল্প রূপ দিয়ে যাতে উপস্থাপন করা যায় সেই জন্য জলের ভেতর জলের বিসর্জন আমি একটু যোগ করতে চাই মুকিত ভাইয়ের সঙ্গে আমরা বলি যে জীবন হওয়া উচিত আসলে জলবৎ তরলং কিন্তু যেই সময়ের চিত্রায়নটা হয়েছে এখানে সেটা আজ থেকে 150 বছর আগের সেই সময় জীবনটা এখনকার মতোই বলা যায় অনেকটা জলবৎ তরলং ছিল না জলের মতো সহজ সরল ছিল না আমরা এর মধ্যে দিয়ে নাটকের মধ্যে দিয়ে এরই মধ্যে আমরা বলেছি এটা একটা উপন্যাস এটা একটা নাটক এটা একটা কবিতা কিন্তু এখন আরও বলবো এটা একটা ইতিহাস এর ভেতর দিয়ে রাজনীতির চিত্রায়ন হয়েছে এর ভেতর দিয়ে ওই অঞ্চলের অর্থনৈতিক চিত্রটাও চলে এসেছে তো আর্থসামাজিক রাজনৈতিক এবং ঐতিহাসিক সব চিত্রায়ন কিন্তু এই নাটকে রূপ পেয়েছে ধন্যবাদ মিতা আপনার আপনার চরিত্র যদি আপনি বললেন ভূমিকা ছোট আপনি একটা খুব ইম্পর্টেন্ট একটা রোল করছেন এই রোলের মাধ্যমে আপনি কি বোঝাতে চাচ্ছেন যেটা আগে কিছুক্ষণ আগে বললেন ভাই যে ঘেটুপুত্রদের জীবন কাহিনী যেটা যে আমরা সমাজে ঘেটুপুত্রদের ভূমিকাটা কি তাদেরকে সবাই তুচ্ছ তাচ্ছিল্য বা একটা সাইডে ফেলে রাখে কিন্তু এদের জন্মটা কোথা থেকে কিভাবে ঘেটুপুত্র তৈরি হলো তাদের জীবনটা ওরা কি কেন এই চরিত্রটা মানে পেলো ওরা এই জিনিসটাই তুলে ধরা যে এই নাটকে মেন চরিত্র হচ্ছে একজন ঘেটুপুত্র আমার যে ক্যারেক্টার যতটুকু এটুকুই মাঝে ঘেটুপুত্র জন্মসূত্র কিভাবে জন্ম হলো কিভাবে আসলো এবং তাদের জীবনের যে একটা কান্না তাদের ভিতরে যে একটা চাপা কান্না এটাই তুলে ধরেছে ধন্যবাদ পুরো নাটকে আমাদের একজন কলার আছেন আমি কলটা নিয়ে নিচ্ছি হ্যালো কলার হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম আপু আপনাদের অনুষ্ঠান ভালো লাগছে আমি একটু সাকিবের সাথে কথা বলতে যাচ্ছি জি বলুন শুনছি বলুন হ্যালো শাকিল ভাই আমি শুনছি বলুন আমি টিটু বলছি আমি আপনাকে দেখে অনুষ্ঠান খুব ভালো লাগছে আপনাকে অনেক ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ অনুষ্ঠান আমরা এনজয় করছি ভালো থাকবেন ধন্যবাদ ধন্যবাদ কল করার জন্য ধন্যবাদ এবং কলের মাধ্যমে আমরা জানতে পারলাম যে অনেকেই দেখছেন প্রোগ্রাম এবং অনেক সাপোর্ট পাচ্ছেন এবং অনেকে ইন্টারেস্টেড এই নাটক দেখার জন্য হোপফুলি সবাই আসবেন 15 তারিখে আমাদের ব্রাডি আর্টস সেন্টারে সেটা যাব আমাদের অনুষ্ঠানের প্রায় শেষ মাত্রায় আমরা চলে এসেছি যাওয়ার আগে খালি জানতে চাইবো যে আপনাদের I'll ask you, Pratoy. You're studying, you're a student, and yes, you're taking part in this drama. It's a big commitment on top of your study commitment. How are you balancing this? And this is for the second, third generations or new generations who'd like to be involved in this, you know, our cultural show and our culture. Through this drama, you get to know our history, our culture. So if you say very briefly, how you manage? That just took me by surprise. I don't have to answer that. Well, obviously I have to dedicate time into my studies as well as outside extracurricular activities. I just balance it by just basically doing most of the work at school, leave it where it is, and just leave my time to myself as well as others. So you're giving your own time to your free time? Yeah. To participate in this. And I'm enjoying it, yeah. And you're enjoying it. Thank you very much. This should be inspiring other youngsters to come and get involved. Even though you can't speak Bengali, you can still take part. And Docklands Performing Arts is welcoming, you know, children and from all age and backgrounds to participate in the drama. Dr. Mukit Joshi, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আপনার শেষ কিছু কথা আমাদের দর্শকদের সাথে যদি শেয়ার করেন প্লিজ অসংখ্য ধন্যবাদ আপনারা এতক্ষণ আমাদেরকে সঙ্গ দেওয়ার জন্য এর সঙ্গে আমি বলবো এ সিজন অফ বাংলা ড্রামা টাওয়ার হ্যামলেটসে হচ্ছে 1 থেকে 29 নভেম্বর পর্যন্ত আমি আশা করব আপনারা প্রত্যেককে একটু সময় বের করে আমাদেরকে সাপোর্ট করবেন এখানে শুধু যে ডকল্যান্ডস পারফর্ম করছে তা নয় লন্ডনের অনেক নাট্যগোষ্ঠীরা করছেন ইংল্যান্ডের করছেন এবং বাংলাদেশ থেকেও এসেছেন স্বপ্নদল আপনাদের সহযোগিতা এবং আপনাদের অংশগ্রহণই আমাদের এই সিজন অফ বাংলা ড্রামা বা লন্ডনে বাংলা ড্রামার একটা ভিত্তি তৈরি হবে এবং এটাকে আরো শক্তিশালী করবে আমাদের নাটক হচ্ছে 15 নভেম্বর সন্ধ্যা 7টায় এবং ব্রেডি আর্টস সেন্টারে আশা করব আপনারা সবাই আসবেন এই আমার আশা এবং প্রত্যাশা ধন্যবাদ দর্শক আজকে আমরা অনেক কিছু জানতে পারলাম জলের ভিতর জলের বিসর্জন এই নাটকটি নিয়ে ডকল্যান্ডস থিয়েটার এন্ড পারফর্মিং আর্টস পরিবেশনা করছেন 15 নভেম্বর ব্রেডি আর্টস সেন্টারে সন্ধ্যা 7টায় আশা করি আপনারা এই নাটকটি দেখতে আসবেন এবং আমার প্রত্যেকটি অতিথিকে আজকে অনেক অনেক ধন্যবাদ আসার জন্য আজকে এখানেই শেষ করতে হচ্ছে শুভ সন্ধ্যা